অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। রাহু কেতুর রাশি পরিবর্তন 23 সেপ্টেম্বর 2020। এই 18 মাস এই রাহু বৃষ রাশিতে এবং কেতু বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। মীন রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমে আপনাদেরকে জানাই, আপনাদের বাই বার্থ চার্ট যদি রাহু নিচস্থ থাকে বা আপনার বাই বার্থ চার্ট শুক্র যদি ড্যামেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু শুভ ফলগুলো সেই মাত্রায় কিন্তু আপনারা পাবেন না। কিন্তু আপনার রাশিচক্রে যদি রাহুর প্লেসমেন্ট ভালো থাকে, কেতুর প্লেসমেন্ট ভালো থাকে, আপনারা নিশ্চিত রূপে ভালো ফল পাবেনই পাবেন। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, এই যে 1.5 বছর ঠিক আপনার রাশির থার্ড হাউসে রাহুর অবস্থান এবং রাশির ঠিক নবমভাবে কেতুর অবস্থান। প্রথমে আপনাদেরকে জানাই, যারা এক্সপোর্ট ইম্পোর্টেড বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ফায়দা কিন্তু আসবে, আধ্যাত্মিক দিক থেকে আপনাদের যথেষ্ট স্পিরিচুয়াল মানসিকতা আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং এর সাথে সাথে জানাই, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছাড়াও যারা আলাদা বিজনেস করছেন, যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রচুর অর্থ দিয়ে যাবে, আকর্ষিক ধন আপনাদের কিন্তু আসবে, লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে কিন্তু আপনাদের প্রচুর অর্থ কিন্তু আসবে এবং আটকে থাকা টাকা আপনাদের কিন্তু রিকভারি হবে। কিন্তু আপনাদের কিডনিজনিত সমস্যা, লিভারের সমস্যা, এগুলো কিন্তু দেখা যেতে পারে। এই দিকগুলো অবশ্যই আপনারা মেডিকেলি অ্যালার্ট থাকুন। কিডনি সমস্যা, লিভারের সমস্যা বা আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে গলব্লাডারের সমস্যা, এগুলো কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে। দেখুন, আপনাদের রাশিচক্রে যদি রাহু নিচস্থ থাকে বা আপনারা পীড়িত থাকে, কী করবেন? প্রথমে আপনাদেরকে বলি, আপনারা প্রতিদিন সকালে স্নান করে উঠে আপনারা 2 তুলসী পাতা খান মুখে। তুলসী পাতা খাওয়ার পর আপনারা শ্বেতচন্দনের তিলক আপনারা মাথাতে লাগান এবং যতটা পারবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং যত পাঠ করবেন, কিনা রাহু কেতু শনি এই গ্রহগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু হবে। এবার আপনাদেরকে বলি, দেখুন, রাহু আপনাদের যদি খারাপ থাকে আপনারা কী করবেন? প্রথমেই বলি, প্রতিদিন কিন্তু স্নান করুন। স্নান করার পর আপনারা ঠিক তুলসী পাতা যেমন খাবেন প্রতিদিন, তেমনি আপনারা স্নান করার পর খুব আপনার রাহু পীড়িত ধরুন, একটা নীল কাপড় নিন, শ্বেতচন্দন নিন এবং নীল কাপড়ের মধ্যে শ্বেতচন্দনটিকে বেঁধে নিন এবং সেটি আপনারা হাতের বাহুতে লাগিয়ে নিন। দেখবেন মিরাক্কেলের মতো কিন্তু কাজ হবে, অর্থাৎ রাহুকেতুর কুপ্রভাব থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেনই পাবেন। আমি খুব আপনাদেরকে দায়িত্ব নিয়ে কথাটা বলছি, যারা যাদের রাশিচক্রে রাহু পীড়িত, কিন্তু রাহুর মহাদশাতে অনেকে গোমেদ পড়ে নিচ্ছে, গোমেদ পড়ার জন্য অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে পরামর্শ নিন, নয়তো হিতে বিপরীত কিন্তু হয়ে যাবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।